সুপ্রিয় দর্শক, বেলাবেলা সারা বেলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা দেশের বরেণ্য মানুষদের নিয়ে আসি, যারা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থাৎ সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রাখেন তাদের। আজকে আমরা তেমনি একজন মানুষের সঙ্গে কথা বলতে এসেছি, তবে যেহেতু তিনি শারীরিকভাবে ততটা সক্ষম নন, ফলে আমাকে আসতে হয়েছে তাদের তাঁর বাসভবনে পুরনো ঢাকায়। একটা সুন্দর চমৎকার পুরনো বাড়িতে, এই বাড়িতেই তিনি বসবাস করেন। তিনি বাংলাদেশের সাংবাদিকতার জগতে এক অসাধারণ নক্ষত্র। পিতা নাসিরুদ্দিন আহমেদের হাত ধরে তিনি এই জগতে প্রবেশ করেন এবং মহিলাদের জন্য যে পত্রিকাটি বার হয় বেগম, সেটির সম্পাদনার সঙ্গে একেবারে সূচনা লগ্ন থেকেই জড়িত এবং এখনও রয়েছেন। এখনও তিনি এই পত্রিকার কাজ সম্পাদনার কাজ করে যাচ্ছেন। শুধু সম্পাদনা নয়, এই পত্রিকার মধ্য দিয়ে তিনি অসংখ্য লেখিকা তৈরি করেছেন এবং নিজেও অনেক লিখেছেন। এমনি একজন মানুষের সান্নিধ্যে আমরা এসেছি, এখন আমরা তার সঙ্গে কথা বলবো। তার নাম নূরজাহান বেগম। অনেক ধন্যবাদ আপনাকে যে আজকে আপনি সময় দিয়েছেন। আপনার শরীর বেশি ভালো নয়, তারপরেও আপনি কথা বলছেন। আমাদের এই অনুষ্ঠানটা একেবারেই ঘরোয়াভাবে কথা বলার মতো, তো আপনি একটু আমাদের শোনাবেন আপনার এই ছোটোবেলার কথা। কোথায় জন্ম? আমার জন্ম চাঁদপুর চালিতাথলি গ্রামে। ওটা হলো 1925 সালের 4 জুন। ওখানেই গ্রামেই আমার জন্ম। আমার বাবা কাজ করতেন কলকাতায়। আমি যখন 2.5 বছর কি 3 বছর পা হাঁটতে পারি, তখন ওই বাচ্চাদের সঙ্গে একসঙ্গে খেলা করতে গিয়ে আমি পুকুরে পড়ে যাই। তার মানে কি আপনি ছেলেবেলায় ছোটোবেলায় খুব দুষ্ট ছিলেন? না, দুষ্ট না, শান্ত ছিলাম, কিন্তু বেড়াতে ভালোবাসতাম। পুকুর ঘাটে গিয়ে বসতাম, গাছের শুকনো পাতা মর্মর্ধনী হয়, ওই পায়ে দিয়ে ওগুলো নাকি খেলতাম, এ ধরনের। কিছুদিন পরে আমার চাচা ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে, তাদের নিয়ে নৌকায় করে, বর্ষার দিন নৌকায় করে চাঁদপুর যাচ্ছেন শহরে, আমরা তো গ্রামে। তো আমিও বলছি যে চাচা আমাকে নিয়ে যান, আমাকে নিয়ে যান। বলছে না না, তুই বাড়ি চলে যা। ওই খাল পাড় দিয়ে বেড়াতে বেড়াতে আবার পানিতে পড়লাম। তো এই 2 বার পানিতে পড়ার পরে আমার বাবা খুব রাগ করে আমার মামাকে চিঠি দিলেন, আপনার বোনকে নিয়ে শিয়ালদহ স্টেশনে অমুক সঙ্গে থাকবেন, আমি ওখানে থাকবো, আর কোনো কথা নাই। মানে আপনাদের কলকাতায় নিয়ে যাবে? কলকাতায় নিয়ে যাবে। 3.5 বছর বয়স, কোলে কোলে থাকি, ওই সময় কলকাতায় গেলাম। আপনার মা? মাকে নিয়ে। আপনার মায়ের নামটা জানা হয়নি? মার নাম ছিল ফাতেমা খাতুন। কারণ আপনার বাবার নাম তো মোহাম্মদ নাসিরুদ্দিন, সবাই জানেন। সবাই জানেন সৌগাতের, তখনও উনি সৌগাতের সম্পাদক। 1918 সালে উনি সৌগাত প্রকাশ করেন। তো আস্তে আস্তে যখন আমি এই 4-4.5 এরকম হবে চলাচল চলাফেরা করি, তখন বেগম লোকেরা প্রায় বাবার সঙ্গে কথা বলতেন, মেয়েদের সম্পর্কে নানা রকম আধুনিক চিন্তাভাবনা নিয়ে ওনারা সবসময় আলাপ আলোচনা করতেন। উনি বললেন যে নাসিরুদ্দিন সাহেব, আপনার মেয়েটাকে কেন আমার স্কুলে দিচ্ছেন না? তো বাবা বললো তো ছোটো, বলে আমাদের দায়ী আছে, কোলে কোলে উঠিয়ে দিবে, অসুবিধা নেই। তো আমাকে আমার মা যেতে দেবে না। বাবা বললেন যে আমি নিয়ে যাই, যদিও কান্নাকাটি করে আমি নিয়ে আসবো। সেখানে গিয়ে তো আমি একেবারে আনন্দে, এত বাচ্চা দেখে আমার মন এত ফুর্তি হলো, বাবাকে বললাম যে আপনি যান, আমি এখন যাব না। স্কুলের নাম কি? সাকত মেমোরিয়াল গার্লস স্কুল। এইভাবে ধীরে ধীরে স্কুলে আমার যাওয়ার একটা নেশা হয়ে গেল, কান্নাকাটি আর না। টিচাররা যেন আমাদের মায়ের মতো স্নেহ করতেন। মাঝখানে আমাকে বেলতলা গার্লস স্কুলে নিয়ে ভর্তি করিয়েছিলেন বাবা, আমি 2 বছর ছিলাম। তারপর আবার এসেছি, ক্লাস 5 গিয়ে ভর্তি হলাম আবার। হ্যাঁ, আমার এই 5 থেকে 1942 সালে আমি ম্যাট্রিক পাস করেছি সাকোয়াতে।
তো একটা স্কুল স্কুলের মাধ্যমে বাচ্চাদের যে কিভাবে মানসিক চিন্তা মানসিক পরিবর্তন আনা যায় এই স্কুলের মাধ্যমে আমি দেখলাম যে ওটার মধ্যে নাটক আছে বাইরে না স্কুলের মধ্যে ওটার মধ্যে গান আছে উনি গানের ক্লাস করে দিয়েছিলেন বেগম রোকেয়া ওনার যে চিন্তা চিন্তা সব কিছু এখনও আমরা পূরণ করতে পারিনি এখনও মনে হয় যে আরও কিছু শিখতে হবে আরও কিছু জানতে হবে এইরকম মহিলা ছিলেন আমি ওনাকে দেখেছি এখনও আমার একটু একটু ওনার চেহারাটা মনে পড়ে তো কলকাতা থাকতে আমি যখন ছোট তখন আমি আমার সব কথা মনে থাকার কথা না তখন আমি দেখেছি কাজী নজরুল ইসলাম আসতেন এসে উনি কাজ করতেন ওই লিখতে যে বসতেন ওই জানে উনি থাকতেন কে এলো কে গেল ও খেয়াল তার নাই আমি তো সুইজে দিয়ে চলেই এসছি এক মনে লিখে যেতেন তারপরে মৃত্যু ক্ষুধা চলল তিন বছর মাসিক তো তিন বছর পরে উনি আর লিখলেন না গানের জগতে চলে গেলেন ধারাবাহিকভাবে লেখা একবার ধারাবাহিক খুব একটা ভালো হয়নি বাবা বললেন যে এত চঞ্চল উপন্যাস লিখতে গেলে একটু চিন্তা ভাবনা করে বসে লিখতে হয় করে উপন্যাস হয় একটু একটু ইয়ে হয়েছে ভালো হতো উপন্যাসটা মৃত্যু ক্ষুধা তারপরে কবি চলে গেলেন গানের জগতে আর লিখলেন না তারপরে এ কে ফজলুল সাহেব শিক্ষা বিভাগের মন্ত্রী ছিলেন উনি বললেন যে মুসলমান মেয়েরা এগোচ্ছে না কেন হায়ার ইয়েতে তো একটা কলেজ করি বিরোধী দল বসে না মেয়েদের অনেক কলেজ আছে মেয়েদের অনেক স্কুল আছে আলাদা কেন উনি বললেন যে না ওরা যদি পিছিয়ে থাকে দেশ পিছিয়ে থাকবে ওদেরকে আপনারা এগিয়ে আনেন অনেক বলার পরে লেডি ব্রেভন কলেজটা করলো সেই কলেজে আমরা কয়েকজন 10-15 জন গেলাম পাস করে আর বাইরের মেয়েরা অনেক ভর্তি হলো তারপরে তো আমরা পড়াশোনা করতে করতেই তো লেগে গেল গণ্ডগোল এই গণ্ডগোল বাড়তে 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 46-এ তো একদম ঘরে ঘরে ভাগ হয়ে গেল দাঙ্গা হলো আমরা ভাগ হয়ে গেলাম যেখানে মুসলমান বেশি সেখানে সব এসে আত্মীয় স্বজন এসে উঠলো পড়াশোনা তেমন ভালো করতে পারি নাই বিয়েটা এক বছর গেল এভাবে আমরা আপনাকে নিয়ে একটা ছোট্ট তথ্যচিত্র বানিয়েছি সেটা আমরা এবার একটু দেখে নিই উপমহাদেশের প্রথম মহিলাদের সাপ্তাহিক বেগম পত্রিকার জন্মলগ্ন থেকে এর সম্পাদনার সঙ্গে সংশ্লিষ্ট যে মানুষটি তাঁর নাম নূরজাহান বেগম 1925 সালের 4 জুন চাঁদপুরের চালিতাতলি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি তাঁর বাবা মোহাম্মদ নাসির উদ্দিন ছিলেন মাসিক সওগাত এবং সাপ্তাহিক বেগম পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এবং মা ফাতেমা খাতুন ছিলেন গৃহিণী নূরজাহান বেগমের লেখাপড়ার শুরু শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলে সেখান থেকে তিনি 1942 সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন এরপর কলকাতার লেডি ব্রেবর্ন কলেজ থেকে 1944 সালে আইএ এবং 1946 সালে কৃতিত্বের সঙ্গে বিএ ডিগ্রি লাভ করেন ছাত্রজীবনে বরাবরই লেখাপড়ার পাশাপাশি সব রকম সৃজনশীল কর্মকাণ্ডে তিনি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে কৃতিত্বের পরিচয় দেন নূরজাহান বেগম শৈশবেই বাবা মোহাম্মদ নাসির উদ্দিনের কাছে সাংবাদিকতার প্রথম পাঠ নেন এরপর 1945 সালে বাবাকে সহযোগিতা করার জন্য সওগাত পত্রিকার সঙ্গে যুক্ত হয়ে কাজ শুরু করেন বাবার উদ্যোগেই 1947 সালের 20 জুলাই প্রথম সাপ্তাহিক বেগম পত্রিকা প্রকাশিত হয় এই প্রথম মেয়েদের ছবি দিয়ে পত্রিকা প্রকাশে সাহস দেখায় এই পত্রিকা 1950 সালে তাঁরা সপরিবারে ঢাকায় চলে আসেন ঢাকায় এসে আবার শুরু হয় বেগমের প্রকাশনা ছবিসহ লেখা ছাপানোর ব্যবস্থা থাকায় ঈদশঙ্খা বেগমে লেখিকাদের অংশগ্রহণ বিপুল পরিমাণে বেড়ে যায় এর মাধ্যমে সৃষ্টি হয় অনেক পুরুষ পাঠক
এই পত্রিকার মাধ্যমেই বাংলার মানুষ প্রথম অবহিত হন সাহিত্য ক্ষেত্রে মুসলমান মেয়েদের পদচারণা শুরু হয়েছে। সাংবাদিকতার জগতে অনবদ্য অবদান রাখার জন্য নূরজাহান বেগম বহুবার সম্মানিত ও সম্বর্ধিত হয়েছেন। পেয়েছেন রোকেয়া পদক, বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ সহ নানা পুরস্কার ও সম্মাননা। ব্যক্তিগত জীবনে 1952 সালে সাংবাদিক ও সংগঠক রুকনুজ্জামান খান দাদাভাইয়ের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুই মেয়ে। স্বামী, সন্তান, জামাতা, নাতি নাতনি, বাবা মাকে নিয়ে নূরজাহান বেগমের দিনগুলো সুখেই কাটছিল। তবে 1994 সালে বাবা এবং তার 5 বছর পর মা এবং স্বামী রুকনুজ্জামান খানের মৃত্যুতে নিঃসঙ্গ হয়ে পড়েন তিনি। এরপর থেকে নূরজাহান বেগম একাকী জীবন যাপন করছেন। বেগম পত্রিকাও ক্রমান্বয়ে হারিয়েছে তার জৌলুস। অর্থনৈতিক কারণেই অনিয়মিত হয়ে পড়েছে তার প্রকাশনা। রাষ্ট্রীয় বা ব্যক্তিগত সাহায্য পেলে নারী জাগরণের বার্তাবাহী এই ঐতিহ্যময় পত্রিকাটির প্রকাশনা অব্যাহত থাকবে। বেগম পত্রিকার ঐতিহ্য এবং জৌলুস আবার ফিরে আসবে, এ প্রত্যাশা নিয়ে দিন কাটছে নূরজাহান বেগমের। আমরা আপনার ওই কলেজ জীবনের প্রসঙ্গে যেতে চাই, যে আপনি লেডি ব্রাবন কলেজে গিয়ে ভর্তি হলেন এবং তখন সময়টা খুব খারাপ। খুব খারাপ, এক বেরোনো যায় না। তারপরে তখন আমরা পড়তাম ইয়েতে ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ টালিগঞ্জ, এদিকে লেডি ব্রাবন কলেজ তৈরি হচ্ছে, জমি টমি সব একতলা হয়ে দোতলা হচ্ছে, ওই জন্য আমরা যেতে পারিনি। তারপর মারামারি লাগলো, লাগার পরে পার্ক সার্কাসের ইয়ে আছে পার্ক, ওই পার্কে তাম্বু করে করে রাখা হলো, ওখানে রাখা হলো। তারপর বলে যে কিছু মহিলা আছে তাদেরকে সরিয়ে নিয়ে আসা দরকার, ছেলেরা থাক। তো সেইটা করতে গেলে লেডি ব্রাবন কলেজের নিচের তালাটা, সেই তালাটা গভর্নমেন্ট নিল, নিয়ে বললো যে মহিলা শিশুদের এখানে আমার জরিনা রশিদ বলে একজন মহিলা ছিলেন খুব কর্মী, উনি এসে বাবাকে বললেন যে আমি যাচ্ছি, আমি নূরজাহানকে নিয়ে যাই। বাবা বলছে না, আমি এইসবের আমার মেয়েকে দিব না। উনি বলছে যে আমি গাড়িতে নিজে নিয়ে যাব, আমরা গাড়িতে করে আমি পৌঁছে দেব। এই আমার প্রথম সমাজসেবা কাজে যাওয়া। আপনি যখন কলেজে পড়তেন লেডি ব্রাবনে, কতদিন ওখানে পড়েছিলেন? ওই তো 4 বছর। 4 বছর, তার মানে ওখান থেকে আপনি কি গ্রাজুয়েশন করেছিলেন? না, ওখান থেকে তখন তো মারামারি লেগে গেল, পরীক্ষা দেওয়া হয়নি। কিন্তু এই যে 4 বছর আপনি কলেজে কাটালেন, এই সময়টা আপনার কেমন কেটেছিল? এখানেও আমাদের অনেক কিছু করতে হয়েছে। সেখানে বাইরে কোনো কিছু করার আমাদের ইয়ে ছিল না, উপায় ছিল না। তো কলেজের এসে আমাদের বন্ধে যারা যারা পড়াশোনা করেছি তাদের মধ্যে সাংস্কৃতিক দিকটা অনেকটা উন্মুক্ত হলো লেডি ব্রাবনে। যেমন আমরা প্রত্যেক বুধবার দিন একটা করে আবৃত্তি প্রতিযোগিতা করতাম। আপনি নিজে আবৃত্তি করতেন? হ্যাঁ, নিজে নিয়ে। আমি খুব কম, আমি অভিনয় করেছি, 4-5টা অভিনয় করেছি, কিন্তু আবৃত্তি আবার আমাকেই শেখাতে হইতো। আচ্ছা, যারা ইয়ে অভিনয় করতো, এই যে আপনার ইয়ে জানার ইমাম, ওকে একটা পাঠ দিয়েছিলাম, তো পাঠ মুখস্থ করেনি, রিহার্সাল হবে বললো, লিখে দিল আপা আমার দাঁতে খুব ব্যথা, আমি মুখ নাড়তে পারছি না। তো ওটা দেখে আমি আরেকটা হিন্দু মেয়েকে দিলাম যে তাড়াতাড়ি করে তুমি মুখস্থ করো, অল্প তো মুখস্থ করে করো। ওইটা আবার উনি একটা পত্রিকায় লিখেছিলেন জানার ইমাম, যে নূরজাহান আপা আমাকে নাটকে অভিনয় করতে দিয়েছিল, আমার দাঁত ব্যথা ছিল না, আমি মুখস্থ করি নাই বলে বলেছি দাঁত ব্যথা। এই যে কতগুলো টুকরো টুকরো স্মৃতি। আপনি যে নিজে অভিনয় করেছেন, কিসে কিসে অভিনয় করেছিলেন? আমি শেষে যেটা চন্দ্রগুপ্ত। আপনি কোন চরিত্রে অভিনয় করেছেন? আমি চন্দ্রগুপ্ত ছিলাম, আমি লম্বা ছিলাম বলে আমি কোনো মেয়ের পাঠ করিনি, সবসময় পুরুষের পাঠ করেছি। তো কলেজ জীবনে এসেই আমরা অনেক ফ্রি হলাম, স্কুল জীবন থেকে কলেজ জীবনে
আমরা খেলাধুলা একটা খেলাও বাকি নেই, খালি ক্রিকেট ফুটবল এই দুটা বাদে। আপনি শুনে খুশি হবেন যে আমরা পাঁচজন মহিলা রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি। লেডি ব্রেভোর কলেজের পাঁচটি মেয়ে আমরা রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি। এভাবে যখন ব্রেভোর থেকে আমরা বেরিয়ে আসলাম তখন তো মারামারি আলাদা হয়ে গেলাম, ওরা আলাদা আমরা হয়ে গেলাম পার্ক সাইকেলে আলাদা। কিন্তু আপনার কি আর ওখানে আর পড়াশোনা করলেন না? না, ওখানে আর কি করবো, ওখানে বাড়িটা করেছি, এক্সচেঞ্জ হলো কলকাতার বাড়ির সঙ্গে, এবারই বাড়ি এক্সচেঞ্জ হলো। কিন্তু ওইখানে আপনি যে বেগমের সঙ্গে কাজ করতে শুরু করলেন সেই ঘটনাটা একটু শুনতে চাই। কলকাতায় খুব কষ্ট হয়েছে, খুব অনুবাদ করে করে চালিয়েছি, যেমন গল্প কবিতা, তারপরে টেটভিজ ছোটো ছোটো, তারপরে মেয়েরা রান্না দিত সেগুলো কারেকশন করে দিতাম, সেলাই পাঠাতো, মেয়েরা বেশি উৎসাহী হলো রান্নার সেলাই। তখন তো বেগম সুফিয়া কামালও আপনার সঙ্গে ছিলেন নাকি? সুফিয়া কামাল উনি ছিলেন পার্টনার কাছে, আর কেউ ছিল না কাছে। তো বাবা তো মহিলা সংখ্যা বছরে একটা বের করতেন মেয়েদের জন্য একটা, তো উনি বললেন যে সুফিয়া এখানে তো আর কেউ নাই, সপ্তাহ ওই অন্যদিকে চলে গেছে, তো আমি একটা সাপ্তাহিক বের করবো তোমার নামটা দিই। নুরজান এখন মাত্র বেরিয়েছে, ও থাক, ভারপ্রাপ্ত থাক, ও নামটাও থাক। তো এইভাবে বেগমটা 1947 সালের 20 জুলাইতে বেরোয় কলকাতায়। তারপরে তো উনি চলে আসলেন, 4 মাস পরেই চলে আসলেন। তো সেই সময় পত্রিকা বের করা খুব কঠিন ছিল। তো 1948 সালে বাবা ঈদ সংখ্যা বের করলেন, এবং ঈদ সংখ্যা হলো বাঙালি মুসলমানদের একমাত্র পত্রিকা যে ছবি নিয়ে লেখা বের করেছে। এরকম কোনো পত্রিকা এখন পর্যন্ত হয়নি। আপনি পত্র পত্রিকা দেখবেন আর বেগমটা দেখবেন ঈদ সংখ্যায় আমার 200 মেয়ের ছবি আর কবিতা, ওরা এত এখনও লেখা পাঠাচ্ছে। আমরা যে স্টপ করেছি সেটা খেয়াল করে না, এখনও পাঠাচ্ছে। প্রতিষ্ঠিত লেখিকা যারা ঢাকা আছেন বা মফস্বলে আছেন তাদের প্রথম লেখা বেগমে, এবং সওগাতের মধ্যে প্রথম 1929 সালে প্রথম মহিলা সংখ্যা বের করেন বাবা। এর ওর আত্মীয় স্বজনের ছবি দিয়ে মেয়েদের ছবি ছাপতে পারবে না কোনো পত্রিকায়, সেটা তো একটা অসাধারণ কাজ হয়েছে। তখন উনি 5-6 জনের ছবি দিয়ে প্রথম মহিলা সংখ্যা বের করেন বেগম সুফিয়া কামাল। উনি লেখেন 1926 সাল থেকে, বাচ্চা তখন, উনি প্রথম বর্ষায় ছবি দেন নাই, ওনার পরিবার থেকে আপত্তি করেছে। উনি ওনার ছবি ঢাকা ছাপা হয়েছে 1930 সালে। বাবা ছবি তুলেছেন, বাবা নিয়ে গিয়ে স্টুডিওতে নিয়ে গিয়ে নেহাল, ওনার ফার্স্ট হাজব্যান্ড জীবিত ছিলেন, উনি তো যক্ষ হয়ে মারা গেছে, বেচারা খুব ভালো মানুষ ছিলেন। উনি বলছেন নাসিরুদ্দিন সাহেব নিয়ে যান, বলে যে না আপনিও চলে, বলে না ওকে নিয়ে যান, আপনি ছবি তুলে নিয়ে আসেন। স্টুডিওতে যখন গেছে মহিলাকে নিয়ে, তখন স্টুডিও মালিক অবাক, বলে যে নাসিরুদ্দিন সাহেব আপনি এটা কী করছেন, আপনার পিঠে চামড়া থাকবে? বলে যে আপনি ছবি তোলা পরে, বলে আমার কি হবে, মনে মনে করেছে ওনার দোকান টোকান লুট টুট করে ফেলবে এমন কিছু, বলে কিচ্ছু হবে না ছবি তোলা। 1930 সালে খালার ছবি দিয়ে প্রথম পত্রিকায় ওনার ছবি যায়, এর আগে কেউ ইয়েতে দেননি উনি। ঢাকাতে যখন এসছি কিন্তু দুইটা জিনিস খুব প্রয়োজন, সেটা হলো গান, রেডিও ছিল কিন্তু তখন বলতো কলের গান, তাই কলের গান আমাদের বাড়িতে ছিল না। তো আব্বাসুদ্দিন সাহেব আসলেন, এসে বললেন যে নাসিরুদ্দিন সাহেব আমার এই দুইটা গান বেরিয়েছে, এটা একটু পাবলিসিটি যদি দেন। তো বাবা বললো যে কী কী গান, বলে যে এই আপনার আপনার ইয়ে নেই, গ্রামোফোন নেই? বাবা বললো না আমি তো কিনি নেই, বলে আপনি কেনেন। এখন অনেকে মুসলিম মুসলমান গান গায়ক অনেকে এখন এসেছে,
তারপরে বাবা কিনলেন ওইটা, এরকম ছিল ওই হ্যান্ডেল ঘুরিয়ে, এখন তো হ্যান্ডেল ঘুরিয়ে রেকর্ড দিতে হতো। এই প্রথম আমাদের বাড়িতে গ্রামোফোন আসে, আব্বাসউদ্দিন সাহেব আনালেন। সে সময় আমার মনে হয় আমি দেখেছি আব্বাসউদ্দিন সাহেব, কাজী নজরুল ইসলাম, আর হিন্দুদের নাচের মধ্যে উদয় শঙ্কর। উদয় শঙ্কর তখন খুব নাম করা ছিল, মুসলমানের মধ্যে কোনো নাচের মেয়ে নেই, কোনো মেয়ে নেই। আর ফিল্ম তখন টকিজ হয় নাই, নির্বাক 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 ছবি, শার্লি টেম্পলার ওদের হাসির বইটই হতো, ওগুলো আসতো। এগুলো শার্লি টেম্পলারের ছবি আমি দেখেছি, একটা প্রথম বই দেখেছি প্রমথেশ বড়ুয়া, আর এর প্রথম বই পার্বতী দেবদাস, দেবদাস দেবদাস নিয়ে সেই গিয়ে কত কান্না কেটে কেঁদেছি যখন দেবদাস মারা গেল, খুব কেঁদেছি ওখানে। ওই আমাদের বক্সে দিছে, ওখানে বসে অনেক কেঁদেছি। তারপরে বাবা নিয়ে, বাবার সিনেমা দেখাতেন না, বাবা বলতে যে একটা নেশা হয়ে যাবে, যাও কাজ করো। এই ছিল বাবা, আমরা এখন বাবা সারা সিনেমাতে আমরাও তাই বলি। হ্যাঁ বলতেন, উনি বলতেন যে এই বই এসেছে, এই বই এরকম, তো আমি আবার ছবি কেটে কেটে পেস্ট করে খাতাতে লাগিয়ে রাখতাম, যখন দরকার হতো বের করে দিতাম। বাঙালি কোনো নাম নেই, বাঙালি একটি মেয়ে নেমেছিল, ওর নাম ছিল আনোয়ারা চৌধুরী, আর আর ফিল্মের নাম ছিল বনানী চৌধুরী। এই তো অনেক কথা বললাম, এলোমেলোভাবে অনেক কথা বললাম। এখন ঢাকা এসে ইনফরমেশন ডিপার্টমেন্ট থেকে ফোন করলো যে নাসিরুদ্দিন সাহেব, আমেরিকা থেকে একজন মহিলা সাংবাদিক এসেছে, তো উনি বলছেন যে বাংলাদেশে এই পাকিস্তানে তোমাদের কোনো মহিলা পত্রিকা নেই, তো বেগম তো একমাত্র আছে, উনি দেখা করতে চায়, আমি কী করব। বাবা বলেন যে দিয়ে দেন, দুদিন পরে আমার এখানে চলে আসুক, আমার তো প্রেস আছে, পেপার আছে, চলে আসুক। তো ওনার নাম আইদা আলসেদ, 1954 সাল তখন। তখন উনি এলেন, এসে বললাম যে আমরা এক্সচেঞ্জ করে নতুন এসেছি, এখনও সব ভাঙা চূড়া সব রয়েছে, তো এখন খুব ভালো করে সেটেল করতে পারিনি। তো আমাকে বলছেন লেট মি সি ইয়োর পেপার, তো আমি একটা উইকলি নিয়ে বললাম, বললাম যে এটা এডিটোরিয়াল, এটা হলো আর্টিকেল, এটা হলো হেলথ অ্যান্ড বিউটি, কতটা মানে ভাই তোমরা এত লেখা দাও, তোমরা জানো না কেন ছবিতে, ছবিতে কথা বলবে, ছবি উইল টেল এভরিথিং, এত লেখা লিখছো কেন তোমরা। তো আমরা বললাম যে এখন তো যোগাযোগ নেই, এখন যার যার পাই তাই ছাপতেছি, কারোর সাথে তো কোনো যোগাযোগ নেই, মেয়েটা কোথায় কোথায় আছে। ডু ওয়ান থিং নাও, ইউ ইউ মেক ওয়ান ক্লাব, ক্লাবের ধারণাটা উনি দিলেন, তাই দিল। তখন উনি চলে গেলেন, যাবার পরে বাবাকে বললাম যে উনি তো বলছেন যে বেগম ক্লাব করতে, বলে এক্ষুনি করো, এটা খুব উপকারী। 1954 সালে উনি যাওয়ার পরেই আমরা বেগম ক্লাব করলাম। বেগম ক্লাব করার পরে একটা কি দুটো মিটিংয়ে একটু ওয়েট করতে হয়েছে, তারপরে আর জায়গা দেওয়া যায় না, বিশ্বাস কর, মেয়েরা মনে হয় যেন বন্দি থেকে একটা উন্মুক্ত একটা জায়গা পেল। এই বেগম ক্লাব চললো 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 1970, তখন 18 রঙ গেল, সব বিক্ষিপ্ত হয়ে গেল, মুক্তিযুদ্ধ আরম্ভ হয়ে গেল, আর এই পাকিস্তানিদের নানা জায়গায় ধরপাকড় আরম্ভ হয়ে গেল, আমরা তখন স্টপ করে দিলাম। আমরা ওই জায়গাটায় যাই একটু, যে 1971 ওই সময়টা কোথায় ছিলেন? ঢাকায়, আমরা ঢাকায় রেগুলার বেগম বের করেছি, প্রতি সপ্তাহে সব নিউজ বেরোতো, কোথায় কী হচ্ছে, কোথায় মারামারি হচ্ছে, আমরা প্রতি সপ্তাহে নিউজ যাচ্ছে, নিউজ যাচ্ছে। শেখ সাহেবের ছবি কভারে দিয়েছি, তখন দেখলাম যে ওরা পাকিস্তানিরা লুটপাট করছে এদের দিয়ে, রাজাকারদের দিয়ে। তখন একটা ভয়ে
আমার কুয়া ছিল, কুয়ার মধ্যে সব বেগম ঢুকিয়ে মাটি চাপা দিয়েছি যে এই তো এখন এসে অ্যাটাক করবে, কেন আমরা কবর আছে শেখ সাহেবের ছবি দিলাম, এইরকম অবস্থা গেছে আমাদের তখন। তবুও আমি আমি আর বাবা হেঁটে হেঁটে আমি বেগম ক্লাবে গিয়ে কাজ করেছি, বেগম বেরিয়েছে প্রত্যেক সপ্তাহে বেগম বেরিয়েছে। স্বাধীনতার পরে কি আপনি আবার নিয়মিত বেগম আরম্ভ করলেন? স্বাধীনতার সময়ও ছিল, বেগম কোনোদিন বন্ধ হয়নি, কোনোদিন বন্ধ হয়নি। তখন তো এই মুসলমান মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যেত। হ্যাঁ, 7-8। কিন্তু আপনার তো হয়নি অত তাড়াতাড়ি? না, আমার বাবা দেননি। তবে একটা জিনিস, কলকাতা আমার বিয়ের কোনো সম্ভাবনা ছিল না, কলেজ থেকে বেরিয়েও না, আর তারপরও না, মারামারি কাটাকাটি ডালাডালি। ইত্তেহাদ ছিল কলকাতায়, সেই ইত্তেহাদে কাজ করতেন মানিক মিয়া সাহেব, উনি কাজ করতেন, আসানাবির সাহেব কাজ করতেন, কবি হাবিবুর রহমান সাহেব কাজ করতেন, আর আপনার দাদাভাই কাজ করতেন। তো আমি দেখতাম অন্যদের থেকে উনি আরেকটা চাল চলন একটা অন্যরকম রিজার্ভ অনেকটা। তা আমাদের একটি মেয়ে ছিল, ভালো ঘরের মেয়ে, ওদের বাড়িঘর সব পুড়িয়ে ফেলেছে, কিচ্ছু নেই, ওই আমাদের ঘরে থাকতো, মা বাবা থাকতো। তা আমি বললাম যে দেখি এখানে কোনো সাহিত্যিক যদি কেউ হয়, মেয়েটাকে লেখাপড়া জানে কিছু জানে। তো আমি আসান হামিদ সাহেবকে বললাম, মেয়েটাকে দেখালাম। আপনি ভাবছিলেন যে এই মেয়েটার সঙ্গে তার কিছু করা যায়? এই যে তখন আসান হামিদ সাহেবকে বললাম, উনি বললে এখন তো কেউ কাছে নেই, হ্যাঁ হ্যাঁ, একমাত্র আছে দাদাভাই, তো তখন নাই রকুনুজ্জামান খান, নান্নু ডাকনাম। তখন উনি একটু খুব আস্তে কথা বলতেন, আসান বলে যে আমি একটু আসবো। তো বললাম যে হ্যাঁ আসেন, কী ব্যাপার? বলে না আপনার সঙ্গে একটু কথা আছে। তো উনি বসলেন, বসে সব হিস্ট্রি বললেন, নানা কংগ্রেস কংগ্রেস করতেন বাবা, সব ঘটনা বললেন, বলে এগুলি জানলে আপনি হাবিব ভাইয়ের কাছে এরকম প্রস্তাব দিতে পারতেন না। ও, আপনি ইতিমধ্যে প্রস্তাব দিয়েছিলেন যে ওই মেয়েটাকে? আমি বলেছি, আমি বলেছি যে ওকে বলো এরকম একটা অসহায় অসহায় পরিবার ইয়ে করতে পারি কিনা, আমি তো তখন অত ভাবিনি। ওই তখন আমার মাথার মধ্যে ঢুকলো, ই আল্লাহ, রসনারী চৌধুরী, একক আলী চৌধুরী কলকাতায় কত বাবার সঙ্গে এসে কথা বলেছে, কত নাম করা পাংশার নাম করা লোক সেই সময় কলকাতায়, বড় বড় লিডাররা ওদের বাসায় গেছে, থাকছে খাইছে। এই অবস্থায় আমি এরকম একটা প্রস্তাব দিলাম, এই হয়ে গেল একটা দুর্বলতা। এই যখন দেখতাম এই কেমন আছে, কথা বলতাম, কোনো সময় ফুল কিনতেছি, এক এক তোরা ফুল দিয়ে দিলাম, আসান আমি আমাকে ঠাট্টা করে বলতো ফুল কি একজনের জন্য, এরকম করে বলতো এইসব। মানে তখন আপনি আস্তে আস্তে দুর্বল হচ্ছেন? আমি দুর্বল হয়ে যাচ্ছি। ধরেন তখন হবে 46-47-48। আপনাকে দেখেও তো মুগ্ধ হওয়ার কথা, সেরকম তার কোনোদিন বলেও নি, সেটা হয়তো তার মনে মনে ছিল। তো যাক, এইভাবে উনি ঢাকায় আসলেন, ঘর বাড়ি নেই, নিচে ছিলেন। আমার মামা বড় মামা এসে ওই সব দেখে ঠেকে বলে প্রস্তাব দিল বাবার কাছে, বাবা তো রেগে মেগে ফায়ার। তারপরে হক সাহেব, তারপরে কত কে এখন আর মনে নেই, সব বাবাকে বুঝিয়েছে। এই আস্তে 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 ইয়ে হলো, 1952 সালে বিয়ে হলো। আমাকে বলছিল যে কলকাতায় শিশুদের নানা রকম সংগঠন আছে, মোদামের সাহেব আজাদে একটা সংগঠন করেছে মুকুল ফৌজ, আমাদের বাংলাদেশে একটা সংগঠন ভালোভাবে করা দরকার। তো আমি বললাম যে না, তুমি কোনো সংগঠনে যেও না, আমার সর্বনাশ হয়ে যাবে, আমার আর কেউ নেই, আমি একা, বাবার পরে আর কেউ নেই, একা। বললো না, ওটা তো ছেলে পেলেদের খেলাধুলার ব্যাপার, ওটাতে কোনো কিছু হবে না। তারপর 1956 সালে উনি কেন্দ্রীয় কচি কাঁচার মেলা করলেন,
এবং 1956 সালে বিভিন্ন দেশ থেকে মেলার শাখা করলেন। শাখা করে এই বাচ্চা এই ঢাকা শহরে শিশুদের বাইরের থেকে বাইরের মেলা থেকে এনে অনেক কাজ করেছেন, অনেক কিছু করেছেন। করার পরে উনি যখন মারা গেলেন তখন হাসিনা আমাকে জিজ্ঞেস করলো যে কোথায় কবর দিবেন, আমি বললাম যে এই কচিকাঁচায়। তার জীবনের বেশ সময় সে কাটিয়েছে এই কচিকাঁচায়। তো একটা অনুরোধ আপনার কাছে যে দাদাভাই যে স্টেডিয়ামটা করছে এটার নাম দাদাভাই স্টেডিয়াম যদি অডিটোরিয়াম, হ্যাঁ এটা করলে সবাই দেখবে, যেমন সুফিয়া কামাল ইয়ে হয়েছে অডিটোরিয়ামের নাম আছে মিলনায়তন, কত ভালো, যাই সব সময় স্মরণ করে লোকে। এটা হলে আমাদের আমার একটু শান্তি হতো। এত পরিশ্রম করেছে লোকটা কল্পনা করতে পারবেন না, কোথায় কোথায় গেছে, দেশ বিদেশে গেছে, বিভিন্ন বিভিন্ন নিজের দেশে তো ঘুরেছে, বিদেশেও বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্ন জায়গায় গেছে গিয়ে সব বাচ্চাদের জন্য সব কী করা উচিত সেখান তো শিখে এসছে। এই শিশু সংগঠনগুলো তো খুব দরকার, কারণ এই সংগঠনগুলোর যে কাজ, হ্যাঁ সেই কাজগুলো তো শিশুদের মানসিক মানসিক বিকাশের জন্য খুব প্রয়োজন, খুব প্রয়োজন। এখন তো এই জায়গাটা খুব দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আপনি তো অনেক বছর ধরে এই পত্রিকা প্রকাশ করছেন, কঠিন অবস্থা দুঃসময়ের মধ্যেও করেছেন, আর্থিক অনটন ছিল তারপরেও করেছেন এবং এখনও তো প্রকাশিত হচ্ছে। জি, তো এখন তো আমি যেটা শুনলাম যে এখন মাসে একবার এটা প্রকাশিত হয়, এটা অসুবিধা ধরুন আর্থিক অসুবিধার ধরুন আমার ডিক্লারেশন আছে উইকলি, আমি আবার উইকলিতে যাব। তো এখন তো আপনি বাড়িতেই মোটামুটি থাকেন? হ্যাঁ, বাড়িতেই, টেলিফোনে সব বন্ধুদের সঙ্গে কথা হচ্ছে। আচ্ছা, দেখি গাদের সঙ্গে কথা হচ্ছে, লেখা পাঠাবার কথা হচ্ছে, সমস্ত কথা ফোনেই হচ্ছে। তা এখন এমনিতে যে পত্রিকা চালানোর কাজ এগুলো কে করছেন? লেখা বড় মেয়ে দেখছে, বড় মেয়ে এখন অত ইংলিশে অনার্স, এই জন্য ওর সাহিত্যের দিকটা খুব ভালো, ওই দিকে দেখছে। এবার দুইটি মেয়ে, বড় একটি আর একটি ছোট, ওর হাজবেন্ড মারা গেছে, হাজবেন্ড নেই, এই দুই বোনে মিলে কোনো রকমে সরকার প্রেস চালিয়ে চালিয়ে নিই। আপনাকে যারা ভালোবাসেন এমন কিছু মানুষের মতামত আমরা নিয়েছি, মন্তব্য নিয়েছি, সেটা আমরা একটু দেখে নিই। আমি ছোটবেলা থেকে তাকে দেখেছি, তিনি অত্যন্ত ঠান্ডা মেজাজের মানুষ, কখনো তিনি রাখতেন না কারোর সাথে, সে কর্মচারী হোক বা যে কেউ হোক, আত্মীয় স্বজন সবার সাথে আমি তাকে সুন্দর ব্যবহার করতে দেখেছি। আমার মা নিজের কথা ভাবতেন না, সবসময় অন্যদেরকে মূল্য দিতেন, আজ পর্যন্ত উনি সেরকমই আছেন। এবং উনি সবসময় মানুষকে মূল্য দেওয়া, শ্রদ্ধা করাটা, এটা আমাদের শিখিয়েছেন, মানুষকে অবজ্ঞা করা না। আমার মা রান্না, সেলাই, অতিথি পরায়ণতা, সামাজিকতা, সর্বদিক দিয়ে তিনি একজন চৌকস মহিলা। এবং এই এরকম একটা মা পেয়ে আমি অত্যন্ত গর্বিত, এবং আমি তার আদর্শের কাছাকাছি আমি থাকতে চাই, যে আদর্শে উনি আমাদের পত্রিকাকে চালাচ্ছেন এবং আমাদের পুরো পরিবারটাকে যে আদর্শে উনি ধরে রেখেছেন সেই আদর্শটা আমি আমার পরিবারের মধ্যে লালন করতে চাই। মাকে সবসময় দেখতাম নানার সাথে, অনেক নানা বাবাকে সবসময় সময় দিতেন, আমাদের সময় দিতেন। একটা ছেলে যেভাবে কাজ করে ঠিক সেভাবে আমার মা, আমার নানার পাশে কাজ করে গেছে নারী মুক্তি আন্দোলনের জন্য, অন্ধকার কুসংস্কার সমাজের থেকে নারীদেরকে বের করার জন্য বেগম পত্রিকার মাধ্যমে তারা বিভিন্ন কাজ করে গেছেন। সবচেয়ে বড় কথা যে আমাদেরকে আমার মা কিন্তু অনেক দেখা আর কি, এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিতেন উনি, আমাদের দুই বোনকে পড়াশোনা, তারপরে আমাদের কাপড় সেলাই, অনেক সময় আমাদের ড্রেস ট্রেস বানিয়ে দিতেন, আমাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন, সব দিক দিয়ে আমাদেরকে উৎসাহিত দিয়েছে, আমাদেরকে শিখিয়েছে। নূরজাহান বেগমের সবচেয়ে বড় একটা গুণ আমি দেখেছি, উনি তো সেই রোকেয়া সাখাওয়াত হোসেন তখনকার আমল থেকে তাদের ঐতিহ্য এবং সুফিয়া কামালের ঐতিহ্য অনুযায়ী ওনারা পত্রিকা চালাচ্ছেন, এবং সেই ধারাবাহিকতাই উনি ওইভাবেই চালিয়ে আসছেন বেগম পত্রিকা। উনি ভালো বক্তা, এই অনেক আগের মানে পুরোনো আমলের মানুষ হয়েও উনি
সব কিছু স্মরণ রাখেন এবং স্মরণ আছে ওনার এখনও, উনি সবাইকে আপন করে নিতে পারেন। আমরা প্রায় শেষের দিকে, কথা বলতে গেলে তো আরও অনেক কথা আছে, অনেক কথা, এই অল্প সময়ের মধ্যে সব কথা বলা যাবে না। তো এখন আপনার সময় কাটছে কিভাবে আর আপনি সামনে কি ভাবছেন? এখন বয়স আমার হলো 89, যদি বাঁচি সামনের বছর 90 হলে একটু একটু সবার সঙ্গে মিলবার, সবার সঙ্গে মিলে দেখা করবার একটা ইচ্ছা আছে, এইটুকু যদি বেঁচে থাকি। এখন সময় কাটছে, শুয়ে থাকি বেশি সময়, খাওয়া দাওয়া করি, মেয়েরা আসে, মেয়ে বড়ো মেয়ে তো রোজই আসে পাশে ওর বাড়ি, আর ছোটো মেয়ে মাঝে মাঝে আসে, সব খোঁজ খবর রাখি বন্ধু বান্ধবদের। আপনি শুনেছি যে আপনি লুডো খেলেন? সারাদিন শুয়ে তো এটা থাকি, ওই সন্ধ্যার সময় উঠে চা টা খাই, চা বিস্কিট খাই, তখন বাড়িতে তো দুজন আছে, দুজনের একজন ও খেলে জানে, তো ওকে নিয়ে এই এক ঘন্টা দুয়েক খেলি। আপনি কি হারেন না যেতেন? ওটা বিরাট সমস্যা, যদি আমি হারি তেমন তো আমার কিছু হয় না, কিন্তু ওরা ওরা যদি হারে তাহলে গাল ফুলায় কেন হারলাম। হ্যাঁ, মোটামুটি আমি সব সময় জিতি, এই জন্য ওদের একটু ক্ষোভ রয়ে গেছে, মনে দুঃখ রয়ে গেছে যে ওনাকে হারাইতে পারলাম না। তো আপনি ভালো থাকবেন, আপনি অনেক সময় দিলেন আমাদের, আপনার উপরে একটু অত্যাচারই করলাম আজকে আমরা, তারপরেও আমার মনে হয় যে আমরা আপনার কাছ থেকে যতটুকু শুনলাম সেটি আমাদের জন্য একটি অসাধারণ সম্পদ হয়ে থাকবে। তো আপনার সুস্থতা কামনা করি। সমস্যা হলো এখন বোনরা যারা এগোচ্ছে, যারা এগোচ্ছে তাদের পিছন দিকে না দেখাই ভালো, তারা যতটা পারে এগিয়ে যাক, দেশ এরকম থাকবে না, মেয়েরা এগোলে দেশের রূপ পরিবর্তন হবে, এটাই আমরা গ্রামগঞ্জে অনেকটা পরিবর্তন হয়ে এসেছে, আরও প্রয়োজন। আশা করি আপনারা যারা আছেন, দেশ শাসন করছেন উচ্চ পদে যারা আছেন, তারা এদিকে খেয়াল করে গ্রামটাকে জাগান, গ্রামটা আমাদের টেনে পেছনে রেখেছে, গ্রামটাকে জাগান, দেখবেন যে 4-5 বছরের মধ্যে বাংলাদেশ একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখাতে পারবে। আমরা শেষ করি আজকে, শেষ করি। শ্রোতা দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আমরা এতক্ষণ কথা বলছিলাম এদেশের প্রখ্যাত সাংবাদিক, শুধু সাংবাদিক বললে হয়তো কম বলা হয়, অনেক কম বলা হয়, কারণ তার ভূমিকাটি অসাধারণ। তিনি নারী জাগরণের ক্ষেত্রে, লেখক সৃষ্টি করার ক্ষেত্রে, সাংবাদিকতার ক্ষেত্রে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা তার কাছ থেকে অনেক কিছুই শুনলাম, কিন্তু সব কথা তো এই অল্প পরিসরে শোনা সম্ভব নয়, বাকি রয়ে গেল। ভবিষ্যতে তার সঙ্গে আবার কথা বলার ইচ্ছে রইল। আমরা তার সুস্থতা কামনা করি, তার সক্রিয় জীবন কামনা করি, তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এই সমাজ উপকৃত হবে। যারা আজকে যে নারী সমাজের অগ্রগতি নিয়ে, তাদের অধিকার নিয়ে আন্দোলন করছেন, তাদের পেছনে যারা ছিলেন, তার মধ্যে নূরজাহান বেগম অন্যতম, এদের অবদান অস্বীকার করে কোনোদিনই সামনের দিকে তাকানো যাবে না। উনি পেছন ফিরে তাকাতে মানা করেছেন, কিন্তু আমি মনে করি পেছনে তাকিয়ে পেছনের ঐতিহ্যকে ধারণ করে, সংগ্রামী চেতনাকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে, নারী এবং পুরুষ একে অন্যের হাত ধরে, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ। আমরা তার সুস্থতা কামনা করছি, আপনাদের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।